25 আগস্ট মুক্তি পাচ্ছে এমআর-৯ ছবিটি। এই উপলক্ষে 22 আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন এমআর-৯ সিনেমার সংশ্লিষ্টরা। এদিন উপস্থিত ছিলেন ছবিটির অভিনয় শিল্পী এবিএম সুমন, আনিসুর রহমান মিলন, জেসিয়া, আলিশা ইসলাম, নির্মাতা আসিফ আকবর, চিত্রনাট্যকার নাজিমুদ্দৌলা, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা প্রযোজক নিকো ফস্টার সহ আরও অনেকে। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে এমআর-৯। সেখানে ছবিটি পরিবেশন করছে স্বপ্ন স্কেয়ার ক্রো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উত্তর আমেরিকার 151টি সিনেমা হলে চলবে এই ছবিটি। অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, এরই মধ্যে এমআর-৯ ইংরেজি ভার্সন সেন্সর পেয়েছে। এটি দেশের সব সিনেপ্লেক্সে চলবে, আর বাংলা ডাবিং করা অংশ যদি সেন্সর পায় তবে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি দেওয়া হবে, তা না হলে বাংলা ভার্সনটি দ্বিতীয় সপ্তাহে আসবে। এই সিনেমায় এবিএম সুমন, নিকো ফস্টার ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি, মাইকেল জে হোয়াইট, ম্যাট পাসমোর, ওলেগ প্রডিউস, কেলি গ্রেসন, আলিশা প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন গ্র্যামি জয়ী ভারতীয় সঙ্গীত শিল্পী রিকি কেস। প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া, অল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইজ পিকচার্স।